নমস্কার, আমি বিতনু চট্টোপাধ্যায়। বাংলা এবং ইংরেজি দুই ভাষায় দ্য বেঙ্গল স্টোরি ডট কম এই ওয়েব পোর্টালে আপনাকে স্বাগত। সোমবার 14ই মে পঞ্চায়েত ভোট। এই পঞ্চায়েত ভোট কি আদৌ হবে, কবে হবে, রমজান মাসের আগে হবে না পরে হবে, এক দফায় হবে না তিন দফায় না পাঁচ দফায়, এই নিয়ে লাগাতার চর্চা চলছে গত প্রায় মাস দুয়েক ধরে। রাজনৈতিক লড়াই যা মাঠে ময়দানে পঞ্চায়েতে হওয়ার কথা, সেই লড়াই কলকাতার হাইকোর্টে দীর্ঘ দেড় দু মাস ধরে চলার পর অবশেষে এই লড়াই সোমবার 14ই মে গ্রাম বাংলার রাজনীতিতে হবে এবং বিভিন্ন রাজনৈতিক দল তাদের যে বিরুদ্ধে অভিযোগ, শাসক দলের বিরুদ্ধে শাসক দলের সন্ত্রাস, শাসক দলের যে অভিযোগ যে বিভিন্ন রাজনৈতিক দলের তাদের পায়ের তলায় কোনো জমি নেই বলে এই ভোটকে পিছিয়ে দেওয়া এবং সেই তারই একটা কৌশল এই হাইকোর্টকে ব্যবহার করা, এই অভিযোগ পাল্টা অভিযোগের আবহে পঞ্চায়েত ভোট অবশেষে সমস্ত আইনি প্রশাসনিক বাধাবিঘ্ন কাটিয়ে 14 তারিখ সোমবার হতে চলেছে। সাধারণ কোনো মানুষ যদি কলকাতার বাইরে থেকে আসেন বা কলকাতার খবরাখবর রাখেন টেলিভিশনে, খবরের কাগজে বা পোর্টালে বা কোনোভাবে, তিনি অবাক হতে পারেন যে পঞ্চায়েত ভোটটা এমন কি একটা বিষয় যাকে নিয়ে দু আড়াই মাস ধরে একটা আইনি লড়াই, এত রক্তপাত, এত হিংসা প্রতিহিংসার অভিযোগ, এবং এই ভোটটাকে কেন্দ্র করে এরকম একটা উত্তপ্ত সন্ত্রস্ত পরিবেশ পরিস্থিতি কেন বাংলায়। মোটামুটি দুটো কারণ তার পিছনে। প্রথম কারণ, 2018-র এই পঞ্চায়েত ভোট একদিক থেকে রাজনৈতিকভাবে বলা যায় প্রকৃত অর্থেই একটা সেমিফাইনাল বিরোধী দলগুলোর কাছে। তার কারণ, বিজেপি পাখির চোখ করছে 2019-এর লোকসভা, নরেন্দ্র মোদীর নেতৃত্বে আরেকটা সরকার যদি গঠন করতে হয় দিল্লিতে, তাতে পশ্চিমবঙ্গ সহ পূর্ব ভারতে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা আছে এবং পশ্চিমবঙ্গে দুটো লোকসভা আসন ছিল 2014-তে, সেটাকে যদি বাড়াতে হয়, পশ্চিমবঙ্গকে যদি তাদের গুরুত্বপূর্ণ যে একটা রাজনৈতিক মানচিত্রে আনতে হয়, তাহলে বিজেপি নেতৃত্ব জানে যে ভারতবর্ষের অন্য রাজ্যে রাজনৈতিক বিন্যাস যাই হোক না কেন, সেখানে ভোটে জেতার রেসিপি যাই হোক না কেন, পশ্চিমবঙ্গে লোকসভায় ভালো ফলাফল করতে গেলে পঞ্চায়েত দখল করতেই হবে। তৃণমূলের কাছে প্রকৃত অর্থে এটা ঠিক সেমিফাইনাল নয়, অনেকটা বলা যেতে পারে কোয়ার্টার ফাইনাল। পঞ্চায়েত ভোট তার উপর ভিত্তি করে দাঁড়িয়ে 2019-এর লোকসভা এবং 2021-এর বিধানসভা। কিন্তু একদা 78 সালে পঞ্চায়েত ব্যবস্থা বা ত্রিস্তরীয় পঞ্চায়েত নির্বাচন করা, সেই তার প্রবর্তন করা এবং তার 40 বছর বাদে এসে আজকে সিপিএম এর কাছে লড়াইটা অনেকটা ওয়ার্ল্ড কাপে ওই গ্রুপ লিগ টপকানোর মতো। অনেক দল সরাসরি গ্রুপ লিগে প্রথম বা দ্বিতীয় হয়ে পরের দিকে কোয়ার্টার ফাইনাল বা প্রি কোয়ার্টার ফাইনালে চলে যায়, আর সিপিএম আজকে তৃতীয় হয়ে আলিমুদ্দিন স্ট্রিটের নেতারা আলিমুদ্দিনের দোতলায় পায়চারি করতে করতে খবর রাখছেন তৃণমূলের সঙ্গে বিজেপির যে লড়াইটা হচ্ছে তাদের ম্যাচের স্কোরটা কি। সেই স্কোর যদি বিজেপির পক্ষে খারাপ হয়, প্রতিকূল হয়, সেক্ষেত্রে সিপিএম গ্রুপ লিগ পক্ষে 2019-এর লোকসভা ভোটের আগে ফের তৃণমূলের মুখোমুখি, সেটা কংগ্রেসের সঙ্গে আসন সমঝোতা করে হোক না করে হোক, লড়াইয়ের মাঠে নামবে। তো এই এক পরিস্থিতির মধ্যে আগামী সোমবার দিন 14ই মে পঞ্চায়েত ভোট হতে চলেছে। সমস্ত রাজনৈতিক দল পশ্চিমবঙ্গে জানে যে পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের গুরুত্ব এবং তার ভূমিকা। 78 সালে যখন বামফ্রন্ট 77-এ ক্ষমতা আসার পর প্রথম পঞ্চায়েত ভোট করে, দীর্ঘদিন কংগ্রেস পশ্চিমবঙ্গে রাজনৈতিক মানচিত্রে বা নির্বাচনী লড়াইতে পায়ের তলায় জমি শক্ত করতে পারেনি, একটাই কারণে যে পঞ্চায়েতে তাদের কোনো প্রভাব ছিল না। মমতা বন্দ্যোপাধ্যায় 98 সালে তৃণমূল কংগ্রেস তৈরি করার পর সেই ব্যবস্থায় হাত দেন এবং সকলেই জানেন যে কেশপুর গড়বেতা থেকে শুরু করে খানাকুল গোহাট পর্যন্ত গ্রামীণ বাংলায় কোনোখানে ভাঙর কোনোখানে ক্যানিং, তৃণমূল কংগ্রেসের সঙ্গে সিপিএম এর একটা প্রায় সেয়ানে সেয়ানে মুখোমুখি লড়াইয়ের পরিস্থিতি, সেখান থেকে পাঁশকুড়া লোকসভা উপনির্বাচন 2000 সালে তৃণমূলের জেতা এবং সেইটার উপর দাঁড়িয়ে 2001-এর বিধানসভায় তৃণমূলের লড়াই। কিন্তু 2001-এর বিধানসভায় তৃণমূল জোরদার ধাক্কা খাওয়ার পরে, 7টা আসনে নেমে যাওয়ার পরে, যেটা বিশাল আশা জাগিয়ে তারা শুরু করেছিল, 2003-এর পঞ্চায়েতে আবার মুখ থুপড়ে পড়ে তৃণমূল। নিরঙ্কুশ গ্রামের রাজনীতিতে নিরঙ্কুশ আধিপত্য কায়েম হয় সিপিএম এর এবং তার উপর দাঁড়িয়ে 2004-এর লোকসভা, 2006-এর বিধানসভা তৃণমূল কার্যত পশ্চিমবঙ্গের রাজনীতিতে অপ্রাসঙ্গিক হয়ে পড়ে। ফের তৃণমূলের যে উত্থান বা এই যে 2011-এর সরকার বদল, যেখান থেকে প্রায় ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুলভ সিপিএম এর পশ্চিমবঙ্গের রাজনীতিতে সরকার থেকে চলে যাওয়া, আস্তে আস্তে প্রায় অপ্রাসঙ্গিক হয়ে যাওয়ার মতো পরিস্থিতি তৈরি হওয়া, তারও কিন্তু ভিত্তি 2008-এর পঞ্চায়েত ভোটে তৈরি হয়েছিল। সিঙ্গুর আন্দোলন 2006-এর মে জুন মাসের পর থেকে শুরু, 2007-এর জানুয়ারি থেকে নন্দীগ্রাম আন্দোলন, লালগড়কে কেন্দ্র করে জঙ্গলমহলে সেই পরিস্থিতি, এবং সেই তিনটে জিনিসের ডিভিডেন্ট, মূলত জমি আন্দোলন তার পাশাপাশি গ্রামীণ রাজনীতিতে পা রাখা, এই তিনটের ডিভিডেন্ট কিন্তু প্রথম তৃণমূল কংগ্রেস পেল বা বিরোধীরা পেল বলা যেতে পারে 2008-এর পঞ্চায়েতে। খাতায় কলমে 13টা জেলা পরিষদ বামফ্রন্ট পেয়েছিল 2008-এ, কিন্তু
তৃণমূল, দক্ষিণ চব্বিশ পরগনা, পূর্ব মেদিনীপুর, কংগ্রেস, মুর্শিদাবাদ, মালদা এই চারটি জেলা পরিষদ পাওয়া সত্ত্বেও দক্ষিণবঙ্গের বিস্তীর্ণ এলাকায়, বিশেষ করে নদিয়া, উত্তর চব্বিশ পরগনা, হাওড়া, হুগলি, বীরভূম, এমনকি বর্ধমান, পশ্চিম মেদিনীপুরের মতো তৃণমূলের সিপিএম এর শক্ত ঘাঁটি, সেখানেও কিন্তু গ্রাম পঞ্চায়েত স্তরে তৃণমূল দারুণ রেজাল্ট করে। এবং পশ্চিমবঙ্গের রাজনীতি সম্পর্কে ওয়াকিবহাল যে কোনো মানুষই জানেন, 2009 লোকসভা ভোটে সিপিএম এর যে বা বামেদের যে 15টা আসনে নেমে আসা, তার কিন্তু সূচনা হয়ে গিয়েছিল 2008 মে মাসের পঞ্চায়েত ভোটে, যার উপর দাঁড়িয়ে 2009 লোকসভা ভোট আরো শক্তি বৃদ্ধি করে তৃণমূল কংগ্রেস। এবং তারপর 2011 সেই ভোট হচ্ছে পশ্চিমবঙ্গের রাজনীতিতে গত 40 বছরের ইতিহাসে মোড় ঘোরানো ভোট, যেখানে বামেরা 62টা আসনে নেমে আসে এবং তারপরে বামেদের এই যে রক্তক্ষয় বা ক্রম অবনতি এখনো পর্যন্ত অব্যাহত। আর এই জায়গায় দাঁড়িয়েই পশ্চিমবঙ্গে পঞ্চায়েত ভোটের এতটা গুরুত্ব, যে কারণে আজকে কোনোদিন পঞ্চায়েত এলাকায় 150 মিটার গণধর্ম হয়ে মিছিল না করা নেতাও সকাল বিকেল হাইকোর্ট ছুটছেন কলকাতা শহরে বাড়ির থেকে। কোনোদিন পঞ্চায়েত এলাকার যে শ্রেণী চরিত্র, পঞ্চায়েত এলাকার যে ব্লকের বিন্যাস, পঞ্চায়েত এলাকায় গ্রামগঞ্জে গ্রামীণ যে কাঠামো, তার খোঁজ না রাখা কম বয়সী ছেলেমেয়ে থেকে শুরু করে বয়স্ক মানুষ অব্দি যেভাবে সোশ্যাল মিডিয়া, ফেসবুক, টুইটার সহ নানান জায়গায় পঞ্চায়েতকে নিয়ে মন্তব্য করছেন, এসবেরই কারণ একটাই, তার কারণ রাজনৈতিক নেতারা জানেন পশ্চিমবঙ্গে পঞ্চায়েতের গুরুত্ব। আর গুরুত্ব জানেন বলেই ঘুরে ফিরে এই পঞ্চায়েত ভোট মাঠে ময়দানে হওয়ার আগে একটা মহড়া বলতে পারেন, যদি পঞ্চায়েত ভোটে এই দুর্যোধন ভীমের গদাযুদ্ধটা 14ই মে হয়ে থাকে, তাহলে তার বাকযুদ্ধ শুরু হয়েছে 2 মাস আগে থেকে, এই কখনো হাইকোর্টে, কখনো রাজ্য নির্বাচন কমিশনের অফিসে, কখনো ফেসবুকে, কখনো টুইটারে, সোশ্যাল মিডিয়াতে, এবং কখনো কলেজ স্ট্রিট থেকে ধর্মতলা পর্যন্ত মৌন মিছিল, বা কখনো ইলেকশন কমিশন অফিসের সামনে ধরনা দিয়ে। আর এই কারণেই পঞ্চায়েত ভোটের এই অপরিসীম গুরুত্ব, যা হতে চলেছে 14ই মে, এবং সেই ভোটের ফলাফলের উপর দাঁড়িয়ে একটা অন্তত মাপকাঠি স্পষ্ট হবে যে রাজ্যে শাসক দল তৃণমূল কংগ্রেসের আজকে মূল বিরোধী কে, সিপিএম কংগ্রেস, সিপিএম একক ভাবে নাকি বিজেপি। এবং এই মূল নির্ণায়ক যে লড়াই, যে লড়াইয়ের দিকে তাকিয়ে কিন্তু গোটা গ্রাম বাংলা। পঞ্চায়েত ভোটে রাজনীতিতে পশ্চিমবঙ্গে সিপিএম বা বিজেপি বা তৃণমূল সমস্ত নেতারাই কিন্তু এটাও ভালো করে বুঝছেন যে শুধুমাত্র এই সোশ্যাল মিডিয়া বা হাইকোর্ট বা কলেজ স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মোমবাতি মিছিল, এটাই কিন্তু পঞ্চায়েত ভোটে ভালো রেজাল্ট করার জন্য যথেষ্ট নয়। এটা অনেকটা পঞ্চায়েত ভোটের লড়াইটা অনেকটা ধরতে পারেন আপনি কোনো একটা বড় প্রবেশিকা পরীক্ষার, যেমন থাকে একটা প্রিলিমিনারি পরীক্ষা, একটা মূল রিটেন টেস্ট, তার মতো করে। পশ্চিমবঙ্গে রাজনৈতিক যে পরম্পরা বা রাজনৈতিক যে পরিবেশ পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে যে কোনো রাজনৈতিক দল জানেন যে আপনার গ্রামে কতখানি জনসমর্থন, জনভিত্তি আছে, এটা হচ্ছে নিছকই একটা প্রিলিমিনারি টেস্ট। আর এই প্রিলিমিনারি টেস্টে আপনি 160 পাওয়া মানেই এটা প্রমাণিত হয় না যে আপনি মূল রিটেন পরীক্ষায় গিয়ে 134 পেয়ে পাশ করবেন, তার কারণ আপনার কি সমর্থন আছে, তার থেকেও গুরুত্বপূর্ণ হচ্ছে সেই সমর্থনকে আপনি ভোটের বাক্সে ভোটের দিন কতটা কনভার্ট করাতে পারছেন। সমর্থন থাকা একটা জিনিস, এবং সেই সমর্থনের উপর দাঁড়িয়ে ভোটের দিন ভোটের বাক্সে সেটাকে কনভার্ট করিয়ে ভোটটাতে জয় সুনিশ্চিত করা, এইটা কিন্তু সমর্থন থাকার থেকেও গুরুত্বপূর্ণ। আর যে জায়গাটার ওপর দাঁড়িয়ে আজকে সমস্ত বিরোধী দল পশ্চিমবঙ্গে, বলা যেতে পারে তারা যে পরিবেশ পরিস্থিতি রয়েছে পশ্চিমবঙ্গে, তারা যে সমর্থন তাদের সঙ্গে আসেন বলে তারা দাবি করছেন, তা যথার্থভাবে প্রতিফলিত হচ্ছে না ভোটের বাক্সে, এটাও কিন্তু বিরোধীদের একটা মূল অভিযোগ। এই জায়গায় 14 তারিখে পঞ্চায়েত ভোটে সকাল থেকে কি হতে চলেছে, কি ঘটছে পশ্চিমবঙ্গে, সত্যি কি বিরোধীরা যে অভিযোগ করছে যে মনোনয়ন জমা দেওয়াকে কেন্দ্র করে যদি এই ঘটনা ঘটে থাকে তাহলে ভোটের দিন কি হবে, সত্যি কি এমনই কিছু একটা লেখা আছে পশ্চিমবঙ্গের পঞ্চায়েত ভোটের দিন যে সকাল থেকে একটা বিরোধীদের পক্ষে কোনোখানে কোনো ভোট করার, ভোট দেওয়ার, ভোট বুথে এজেন্ট বসানোর পরিস্থিতি নেই, নাকি শাসক দলের পক্ষ থেকে যে কথাটা বলা হচ্ছে যে আসলে পায়ের তলায় জমি নেই বিরোধীদের, গ্রামেগঞ্জে 150 লোকের মিছিল করার লোক নেই সিপিএম বিজেপি কংগ্রেসের, আর সেই কারণেই তারা এসে জড়ো হয়েছে কলকাতা শহরে, কখনো সোশ্যাল মিডিয়াতে প্রচারে, কখনো হাইকোর্টে গিয়ে মামলায়, কখনো নির্বাচন কমিশনের সামনে অবস্থানে। সত্যিটা কি, এই গোটা ছবি পঞ্চায়েত ভোটের দিন 14 তারিখ সকাল থেকে তুলে ধরবো আমরা। কিন্তু একটা কথা, পঞ্চায়েতের বাইরেও একটা পশ্চিমবঙ্গ আছে, আর পশ্চিমবঙ্গের বাইরেও একটা ভারতবর্ষ দুনিয়া আছে। একটা খবর সেটাও আপনার যেমন দরকার নেই, 80টা খবরও দরকার নেই। যথার্থ খবরটা কি, পঞ্চায়েত ভোট থেকে আলিগড় মুসলিম ইউনিভার্সিটি, পুনেতে এক যুবকের
জলে ডুবে দুঃখজনক মৃত্যু থেকে শুরু করে কলকাতার বাসে কোনো ব্যক্তির অশালীন আচরণ, এই সমস্ত খবর আমরা তুলে ধরব আমাদের bengalstory.com ইংরেজি এবং বাংলা এই দুই ভাষার ওয়েব পোর্টালে। 14 তারিখ পঞ্চায়েত ভোটের দিন সারাদিন কী হচ্ছে, কী বিশ্লেষণ, কোথায় কী পরিস্থিতি, রাস্তাঘাটে চলতে চলতে, বাড়িতে বসে, মোবাইল ফোনে, অন্য কোনো সেটে আপনারা নজর রাখুন দ্য bengalstory.com।